স্পষ্ট ঘোষণা দিতে চাই, আগামী দিন যদি আমাদের সামনে দাঁড়ায় পূজা সেবে, সে বাংলাদেশের জন্য না, সে ভারতের মোদী সরকারের জন্য। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সুষ্ঠু বিচার না পাবো, আলামিন আমাদের সকলকেই এই ময়দানে অনর অবিচল থেকে দাবি আমি সুস্থ তদন্ত করে এর বিচারের দাবি জানাচ্ছি। আপনি বিচার করে এই 18 কোটি মানুষের ঘুরে যাবেন না, আপনি নিজেদের করে আমি আশা ব্যক্ত করে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভাঙবো না, কোন উচ্ছৃঙ্খলাও করবো না, ঠিক আছে না? আর এটা যেন সন্ত্রাসীরা মনে না করে যে
সম্মানিত মুসলিমেরা, মিছিলকারী বেড়ে কামরা যাচ্ছে।